চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। তাই যে যত পারেন বেশি বেশি করে দরুদ পড়তে হবে। নবীর নাম নিলে এত পাপ সারে যে মানুষের কোনো সাধ্য নাই, মানুষ এত পাপ করতে পারে। তাই আমরা যেন সবসময় নবীর ভালোবাসা অন্তরে রাখি, হৃদয়ে রাখি, নবীকে ভালোবাসি। আর নবীকে ভালোবাসলে আমার আল্লাহকে পাওয়া কোনো ব্যাপারই না। তাই আমার নবীকে স্মরণে একটি গান করি। যেমন আমাদের অলিদের মধ্যে চারজন শ্রেষ্ঠ অলি, তার মধ্যে খাজায়ে খাজে গান, কুল্লে খাজে গান, সুম্মাই আজমিরি, হাসান সঞ্জরি, খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি। এই রহমত খাজা বাবার দরবারে সবসময় গান হয়, এখনো হয়, এখনো হইতো এবং এখনো হয়, সব সময়, শুধু নামাজের সময়টা ছাড়া। এই গান সে গাইতেন, গান ভালোবাসতেন ছোট। আর এই খাজা বাবা বলছে, কোনো সামা গজল গানের আসরে যদি নবীর গান দিয়ে শুরু করে আর নবীর গান দিয়ে শেষ করে, ওই গান কখনো হারাম হতে পারে না। যেহেতু ঈদে মিলাদুন্নবী আমার নবীর জন্মদিবস, সে কারণে আমার বন্দনা গান তো আমাদের গাইতে হবে। সে কারণে বন্দনার পরে আমি একটা নবীজির সম্মান গান দিয়ে বসবো, তারপরে পালা শুরু হয়ে যাবে। আমাদের জালাল সরকার অতি চমৎকার চমৎকার করে বন্দনা এবং বন্দনার পরের গানটা, সর্বশেষ যে গানটা গাইছে, এই গানটা গাইয়া মানে মনে হলো যে আমার মাইরেই ফেলাইছে, মানে এত দুর্বল করছে মানসিকভাবে যে গান না গাইলে মনে হয় আমার অসুস্থ হওয়ার পালা হয়ে যেত। আলহামদুলিল্লাহ সে এমনই গাবে, আপনারাও শুনবেন। আমাদের সবার জন্য, উভয়ের জন্য দোয়া করবেন। মানুষের দোয়া হইল সবচাইতে পৃথিবীতে বড়। মানুষকে যদি বলে মুরব্বীরা, গরুতে খাইলে কোনো গাছ হয়, কিন্তু গুরুতে খাইলে সে গাছ আর হয় না। আমরা যেন কখনো গুরু খাওয়া বৃক্ষ না হই, এটুকু সকলে আমাদের জন্য দোয়া করবেন। দেদে পালে দে নৌকায়া আমি যাবো মদিনা, ছেড়ে দে নৌকায়া যাবো মদিনা, দেখতে পালে তুলে দে মাছি হেলা করিস না, দেখতে পালে তুলে দে মাছি হেলা করিস না, ছেড়ে দে নৌকায়া আমি যাবো মদিনা, ছেড়ে দে নৌকায়া আমি যাবো মদিনা। ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ওই নবীজি
একটি চ্যানেল রূপালী পরিবেশন।